নমস্কার, ফোকাস পেপারের এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নাটু। সংবাদ শুরু করার আগে দেখে দেবো এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। সোমবার অনুষ্ঠিত হল ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার প্রদান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পেটের তাগিদে বহিরাজ্যে বেঙ্গালুরে কাজীকে রহস্যজনকভাবে মৃত এক তরুণীর, মৃত তরুণীর নাম অঞ্জলি নাথ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রজ্ঞা ভবনে এআইকন 1.0 এর সূচনা হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার মৃত মন্ত্রীলাল কাইপিং এর বাড়িতে গেলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের এক প্রতিনিধি দল। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সোমবার থেকে দামছড়া কমিউনিটি হলে দুদিনব্যাপী মহিলাদের জন্য আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এবার সংবাদ বিস্তারিত। সোমবার অনুষ্ঠিত হল ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার প্রদান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এবছর মোট 18 জন ছাত্রছাত্রী এই পুরস্কার প্রদান করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার প্রদান। রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়িকা মিমি মজুমদার, শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, 2002 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই পুরস্কার প্রদান করা হয়। 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই পুরস্কার প্রদান করা হয়নি। তাই এদিন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত মেয়েদের মধ্যে সর্বাধিক নম্বর প্রাপ্ত 2 জন করে এই পুরস্কার প্রদান করা হয়। এই বছরে মোট 18 জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এই দিন তার মধ্যে মাধ্যমিকের 10 জন এবং উচ্চ মাধ্যমিকের 8 জন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুরস্কার প্রাপকদের হাতে ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার তুলে দেন। এই দিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রয়াতা ইন্দিরা ভট্টাচার্যর মাতা পিতা মনে করেন সকলের মধ্যে বেঁচে থাকাটাই হলো আসল বেঁচে থাকা। সকলে মিলে সকলের জন্য বেঁচে থাকার নামই জীবন। তাই প্রয়াতা ইন্দিরা ভট্টাচার্যর মা বাবা চাইছেন তাদের মেয়ে বেঁচে থাকুক সমাজের অন্য ছেলে মেয়েদের মধ্যে। তিনি আরো বলেন, বর্তমান মানুষ বুঝতে পারছে সকলের জন্য এগিয়ে চলাই প্রগতি। শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাকে বুঝা না করে বাহন করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। আমাদের সমাজ জীবনের এক ইতিবাচক পদক্ষেপ, আমাদের সমাজের এক মেধাবী তারকা শ্রীমতী ইন্দিরা ভট্টাচার্য, এর অকাল প্রয়াণে তার পিতা মাতা এই মেধা পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছেন। এই আশায় যে সমাজের মেধাবী মেয়েরা মেয়েদের মধ্যেই যেন বেঁচে থাকে, তাদের প্রয়াতা ইন্দিরা ভট্টাচার্যি এর স্মৃতি, স্বপ্ন এবং এগিয়ে চলার পদচারণা। ইন্দিরার মাতা পিতা মনে করেন সকলের মধ্যে বেঁচে থাকাটাই আসল বেঁচে থাকা। সকলে মিলে
সকলের জন্য বেঁচে থাকার নামই জীবন। তাই প্রয়াত ইন্দিরা বাবা মা চাইছেন তাদের মেয়ে বেঁচে থাকুক সমাজের অন্য সকল ছেলে মেয়েদের মধ্যে, এবং এটাই হবে ইন্দিরার মৃত্যু থেকে অমৃতের যাত্রা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বহু সৈনিক বলিদান দিয়েছে, সেই শহীদ জওয়ানদের আজ স্মরণ করার দিন। তাদের অবদান স্বরূপ বাংলাদেশে তাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে, ভারত এই স্বাধীনতা অর্জনে সহায়তা করে। সোমবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনিস্থিত শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একথা বলেন রাজ্যপাল রমেশ বৈশ, ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। আজ বাংলাদেশ যুদ্ধ মে যে আমার দেশকে জওয়ান শহীদ হুয়ে উনকো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতে ইহা পর একত্রিত হুয়ে হ্যাঁ। বাংলাদেশ স্বতন্ত্র হুয়া, ভারত নে দেশ স্বতন্ত্র করানে কে লিয়ে সহযোগ কিয়া থা, জিসমে হমারে কাফি জওয়ান অমর শহীদ হুয়ে। মে উন সভি জওয়ানো কো সনম্র অশ্রুপূরিত শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। পেটের তাগিদে মহিলাদের বেঙ্গালুরু এক কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক তরুণী। মৃত তরুণীর নাম অঞ্জলি নাথ, বাড়ি উত্তরের কদমতলা থানাধীন সরলা এলাকায়। গত শুক্রবার রাত্রিবেলা প্রতিদিনের মতো হোটেলের কাজ শেষ করে নিজ ভাড়া ঘরে ফিরে আসে অঞ্জলি ও তার বোন। তারপর খাবার আনার জন্য বেরিয়ে আর ফেরেনি সে। পরবর্তী সময় কাকবাংলা এলাকা থেকে দীর্ঘ চার ঘন্টার পথ পেরিয়ে আন্দ্রা এলাকা হাসপাতালে তার মৃতদেহ পাওয়া যায়। রবিবার রাতে কফনবন্দি হয়ে ঘরে ফিরে অঞ্জলির দেহ, গোটা এলাকায় শোকের ছায়া। পোস্টমর্টম করার লেগে রাখছে আর কি, আমি গিয়ে সিগনেচার করছি, আমার লয়ে গেছে কেন স্যার, স্যার তার লয়ে গেছে, তারপরে ওখানে সিগনেচার করছি, পোস্টমর্টম করছে। তারপরে তো এখানোর মানুষ আর কি, তো আমার কথা কইতে দিল না, কারণ কার মানুষ কইবা আমার মারি দিলে বাই তা কইবা, তো আমি কিছু কইছি না। ওরা আই গেছে তার লগে গাড়িয়ে, ওখানে একটা স্যারে ফোন করছে। তোমার কি কোম্পানির সিকিউরিটি আছে? আমি মানে কিটা কাজ করতে হয়? আমরা হোটেল ম্যানেজমেন্ট করে গেছিলাম এখানে। এখানে কি কাজ করতে হয়? এখানে ওয়েলকাম করতাম হোটেলে। কোন হোটেল? নন্দনা হোটেল, নন্দনা প্যালেস, নন্দনা মানে 14টা রেস্টুরেন্ট, 6টা হোটেল আছে। কোন জায়গায় এটা? বেঙ্গালুরু। বেঙ্গালুরু জায়গার নাম কেটা? এই কমলুর, মারতলি, বেঙ্গালুর। তো মানে তুমি আর তোমার দিদি কি একসাথে কাজ করতে হয় না আলাদা? অন্য ব্রাঞ্চে। দিদি কোনটাতে করতো? মারতলি ব্রাঞ্চ। অন্ধে মাতে রারিগো ডিউটি দেয়া, তার ডিউটির কাপড় খুলিয়া আবার কাপড় গাদ দিছে, অন্য কাপড় গাদ দিয়া রিয়ার যেমনি লামছে গড়কা দিয়া, তা তো দুতলা গর নামার পরে যে নামিয়া গেছে যে আর বুড়ি আইছে না। কবে কবে? শুক্রবার। বেঙ্গালুর বড়মায়ের নাম অঞ্জলি, যে মারা গেছে। অঞ্জলি কিটা? অঞ্জলি নাথ। বয়স কত? বয়স 21। আমরা তো মনের দাও ধারণা তো আমরা তো বুঝতাম পারি না কিভাবে কি রকমের ঘটনা ঘটছে, এটা আমরা বুঝতাম পারছি। তো আগরতলাত খেজুর বাগানের সন্তাতি নন্দন কিটা আছে। সময় তো ছোট্ট একটা বিগ্রহ ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি,
cardiac surgery, neuromedicines, neurosurgery, general surgery, laparoscopic surgery, gynecology obstetrics, এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। বই ছেড়ে পারুলের বই পড়াবেন। পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণমুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণমুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আমি মেগা টার্বো আর এইটি আমার জীবনের একটি সাধারণ দিন। উচ্চতাপ সহ্য, নমনীয়তা, ভূমিকম্প সহনশীলতা, জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ। সদাই ভরসাযোগ্য আসল সুপার হিরো মেগা টার্বো টিএনটি দ্য পাওয়ার বার। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137 ফোন নম্বরে।
এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। সোমবার আগরতলা প্রবভবনে আইকন 1.0 এর সূচনা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের ইতিহাসে প্রথমবার এই ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। এই রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে পরে 20,000 ছাত্রছাত্রী উচ্চশিক্ষা নিয়ে বের হবে। 33টি আলাদা কোর্সে তারা পড়াশোনা করবে। This is youth unemployment rate. So far my knowledge goes, this is the second highest. 20 months back, our state revenue was only 11%. After formation of our government, our revenue is at present 14.12%, which is the better as compared to previous government, but still it is too low. Our government under the leadership of our Chief Minister is providing 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের যুদ্ধ করে মাতৃভূমিকে স্বাধীনতা হিসেবে লাভ করে। এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। সোমবার ছিল 49তম বিজয় দিবস। এই উপলক্ষে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। এ প্রসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শহীদ হয়েছেন। আমি সবার প্রতি আমার দিস ইজ কিরিটি চাকমা, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলা। স্যার, আজ কা দিন কন সা হ্যায়, ইস দিন কো আপ লোগ ক্যাসে ইয়াদ করতে হ্যায় অর আজ কে দিন ক্যা ক্যা কর রহে হ্যায়? ওয়েল, ইউ নো ভেরি ওয়েল, টুডে ইজ 16 ডিসেম্বর অ্যান্ড অফ কোর্স দিস ইজ 49th গ্রেট ভিক্টরি ডে অফ বাংলাদেশ। অন দিস ডে ইন 1971 উই অ্যাচিভড ফাইনাল ভিক্টরি এগেনস্ট পাকিস্তান and that's why we celebrate this day as our great victory day. And this is 49th victory day, and on this day I would like to pay tribute to our great leader. সোমবার মৃত মন্ত্রীলাল কাইটাইয়ের বাড়িতে গেলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের এক প্রতিনিধি দল। মৃত কাইটাইয়ের পরিবারের সাথে কথা বলেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান মন্ত্রী। মন্ত্রীলাল দুষ্কৃতীদের হাতে খুন হওয়া মৃত মন্ত্রীলাল কাইপিংয়ের বাড়িতে গেলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের এক প্রতিনিধি দল। তেলিয়ামুড়া থানাধীনের কার্লিংপাড়ার বাসিন্দা মন্ত্রীলাল কাইপিং গত 11 ডিসেম্বর বাড়ি থেকে বের হয় কোনো কাজের আছেলায় বড়মুড়া পাহাড়ে যাওয়ার জন্য। বড়মুড়া যাওয়ার পথে দুষ্কৃতীরা মন্ত্রীলাল কাইপিংকে খুন করে বলে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান। মৃত মন্ত্রীলাল কাইপিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানান মন্ত্রী। এর পাশাপাশি মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মৃত মন্ত্রীলাল কাইপিং এর পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা করার ঘোষণা করেন। তবে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারেই এই অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তবে সোমবার মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের নেতৃত্বদের মধ্যে ছিলেন যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি শুক্লচরণ নোয়াতিয়া, অম্পিনগর এলাকার বিধায়ক সিন্ধু জমাতিয়া সহ অন্যান্যরা। আজকে আমাদের এখানে মন্ত্রীলাল কাইপিং 11 ডিসেম্বর মারা গেছেন। আমরা সবার জানি 11 তারিখ আমাদের সিএবির জন্য আমাদের
অল্টিপ্রা বন ছিল, এই বন ডাকে হিসাবে আমাদের কর্মী মন্ত্রীলাল কাইপেং বর্মরা উদ্দেশ্যে তাহলে রোয়ানা করেছেন গাড়ি দিয়ে, তাহলে একজন নয় অনেকগুলা তাহলে বন্ধু মানে আছে রাস্তাতে। আমাদের দুর্ভাগ্য দুষ্কৃতিকারীরা তাহলে অ্যাটাক করিয়ে মন্ত্রীলাল কাইপেংকে ওনারা খুন করেছেন। ওনারা অনেক গরিব ফ্যামিলি, পোর ফ্যামিলি, তাদের জন্য সরকারি তরফ থেকে অন বিহাফ দ্য গভর্নমেন্ট আমরা 5,00,000 টাকা আমরা ঘোষণা করছি। এই মুহূর্তে আমি সিএম সঙ্গে কথা হয়েছে, আমাদের সিএম বিপ্লব দেব উনি আমাকে বলেছেন 5,00,000 ক্ষতিপূরণ জন্য সরকারি তরফ থেকে আমরা 5,00,000 টাকা দেব। তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়, রিপোর্ট ফোকাস, ত্রিপুরা। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সোমবার থেকে দামচড়া কমিউনিটি হলে 2 দিনব্যাপী মহিলাদের জন্য আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই আইনি সচেতনতা শিবিরের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এই শিবিরের মূল উদ্দেশ্য হল মহিলাদের আইন সম্পর্কে জানানো এবং মহিলাদের সচেতন করে নির্যাতনের হাত থেকে রক্ষা করা। রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আইনি সচেতনতা শিবির শুরু হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যের মহিলারা আইন সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি, কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবৎ রাজ্যে মহিলারা করতে চাইছেন নানা কিছু, কিন্তু আইন সম্পর্কে তা দ্বারা সচেতন না বলেই কিছু করতে পারছেন না। এবং সেই উদ্দেশ্য নিয়েই রাজ্য মহিলা কমিশন রাজ্যের আনাচে কানাচে অর্থাৎ একেবারে ভেতরে ঢুকতে চাইছি আমরা, যাতে মহিলা কমিশন সম্পর্কে মহিলারা জানেন এবং আইন সম্পর্কে মহিলারা জানেন। সময় কথা আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনি, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস আগরতলা। 100 100 মিষ্টির বাক্স চারিদিকে পড়ে গেল হইচই, সব বই ফেলে দিয়ে ছেলে শুধু পড়েছিল পারুলের বই। পারুল প্রকাশনী। গার্জেনদের ডেকে বললেন, স্যার ক্লাস 5 থেকে ক্লাস 10 আজে বাজে বই ছেড়ে পারুলের বই পড়াবেন। পারুল প্রকাশনী। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণী
সময় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই আমি মেগা টার্বো আর এটি আমার জীবনের একটি সাধারণ দিন উচ্চতাপ সহ্য নমনীয়তা ভূমিকম্প সহনশীলতা জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ সদাই ভরসাযোগ্য আসল সুপার হিরো মেগা টার্বো টিএনটি দ্য পাওয়ার বার এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ আগে হ্যাঁ একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর ইংরেজির জন্য ডক্টর পি সি ধরের স্মার্ট ইংলিশ বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি আর এই ব্যস্ততার জন্যেই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ ত্রিপুরার খবর দেশের খবর বিশ্বের খবর হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ আর ২৪ ঘন্টায় সব খবর জানুন সবার আগে এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত আজই আপনার হকার ভাইকে বলে রাখুন পত্রদূত খবর যা ঘটে তাই ছাপে উত্তপ্ত পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছে ঠিক তখনই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কৃষকের কৃষিজ ফসল নষ্ট করার ধুম লেগে গেছে এমন ঘটনা শনিবার রাতের কোনো এক সময় ঘটল তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ির তুইচাকমা এবং ব্রহ্মছড়া এলাকায় এইসব এলাকাগুলিতে কৃষক শ্রেণীর মানুষজনের বসবাস কৃষিজ কাজ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় রাজ্যের অন্যান্য অংশের নেই তেলিয়ামুড়া থানাধীন এই বিভিন্ন এলাকায় স্বাভাবিক শান্ত পরিবেশে উত্তপ্ত চলছিল গত কয়েকদিন ধরে যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এই শান্ত পরিবেশকে ফের বিষিয়ে তোলার জন্য দুষ্কৃতীরা শনিবার রাতের কোনো এক সময় তিনকানি শশা ক্ষেতের ফল নষ্ট করে দেয় অন্যদিকে ব্রহ্মছড়া এলাকায়ও একই অবস্থায় অর্থাৎ দুষ্কৃতীরা কৃষিজ ফসল নষ্ট করে দেয় এদিকে তুইচাকমা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক সন্তোষ দাস জানান দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এককানি জমির শশা নষ্ট করে দেয় তিনকানি জমির ক্ষেতের শশা নষ্ট করে দেয় প্রায় ৩,০০০ টাকার ক্ষতির সম্মুখীন কৃষক সন্তোষ দাস শশার পাশাপাশি লাউ সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট করে দেয় দুষ্কৃতীরা এই ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হবে ক্ষতিগ্রস্ত কৃষকরা আপনারা কি ক্ষেত করছেন কিরা ক্ষেত জায়গাটার কি নাম এটা ইয় তিসাকমা হাওয়াই বাড়ি তিসাকমা ওরা কোন পঞ্চায়েতে এটা তিসাকমা পঞ্চায়েতে তিসাকমা পঞ্চায়েত কি নাম আপনার সন্তোষ দাস আপনি হঠাৎ করে এই কিরা ক্ষেত আইলেন কোনো সমস্যা হয়েছে এদিন কিরা ভাত আসলো আমার লেবারে হ্যাঁ চার পাঁচ দিন আগে আসার পরে এদিকে দুজন লোকে না করে দিয়েছে কামলারে যাবো এদিকে কিরা ভাইরা না অসুবিধা আছে
আমাদের কইছে আমি কইছি তাহলে যাইছি না এই অসুবিধা তো যায় আমার আর যাইছ না মানে আপনি খেতে আইতেন আসলেন এই খেতে খিরা এক ব্যাগ পারছি পারার পরে তারা তিনজন আইছে তো তারা তিনজনের নাম জানি না কিন্তু যাইতে সময় আরও দুইজন ব্যক্তি কইছে আমার যে তুমি এদিকে আয়ো না কেন গণ্ডগোল চলছে এদিকে আয়ো না তাহলে তারা খিরা মিরা রাখছে আমি গেছি যে আমার অবজেশন দিছে এরপরে আর আইছেন না এরপরে আমি আর আইছি না আজকে প্রথম আইছেন আজকে প্রথম আইছি আইসারা দেখেন সর্বনাশ সর্বনাশ তেলিয়ামুড়া থেকে হিরণময় রায় রিপোর্ট ফোকাস ত্রিপুরা কদমতলা জাতীয় সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করলো বিজেপি সবার পাঁচ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতিতে জয়ী হয় এই পাঁচজন থেকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন বিশিষ্ট সমাজসেবী সুভাষিস সেনগুপ্ত এলাকার কৃষকদের স্বনির্ভর করে তোলার প্রয়াস নিয়েছে নবনিযুক্ত কমিটি কিভাবে এলাকার মানুষকে যুক্ত করে সামগ্রিক উন্নয়ন করা যায় সেদিকে লক্ষ্য রাখবে কমিটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানান সুভাষিস সেনগুপ্ত আপনারাই পরিচালনা করবেন যারা সদস্য সদস্য এবং নবনির্বাচিত যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন আমরা অতিসত্বর আমাদের বোর্ডের সবার আহ্বান করে কাজ শুরু করব আপনারা জানেন এই পক্সের প্রচুর পরিমাণের সম্পদ আছে জায়গা জমি আছে ফিশারি আছে আমরা চেষ্টা করব ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা আহ্বান করেছেন সমস্ত পক্সের কাছে যে প্যাক্সকে উন্নয়ন করতে হবে প্যাক্সের উন্নয়ন বৃদ্ধি করতে হবে ত্রিপুরা রাজ্যের টিআইডিসির চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায় মহোদয় আজকে আমাদের সাথে আলোচনা করেছেন উনি আশীর্বাদ করেছেন এবং ত্রিপুরা রাজ্যের সরকার এই প্যাক্সে বিভিন্ন ফান্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চেষ্টা করব সকল অংশের মানুষের উন্নয়নের স্বার্থে যাতে এই প্যাক্স কাজ করে ফুল চাষ করে স্বাবলম্বী হব কল্যাণপুর বাজার কলোনী এলাকার বাসিন্দা শঙ্করশীল দীর্ঘদিন ধরে ফুলের সাথে যুক্ত রয়েছে বিগত তিন বছর ধরে এলাকার মাতন দাসের পাঁচখানি জমিতে শঙ্কর বিভিন্ন রকমারি ফুলের চাষ করে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে তার কাছ থেকে ফুল নেয় এলাকার মানুষ এবং সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছে এই যুবক সরকারি সাহায্য পেলে অনেকটাই লাভবান হবে বলে আশাবাদী শঙ্কর যখন না বুঝি তখন চাই না নিউজ কাগজ দেখবো আমার নাম হচ্ছে শঙ্কর শীল বাড়ি হচ্ছে কল্যাণপুর বাজার কলোনি আগে ব্যবসা করতাম আগরতলার থেকে মাল আনে সেটা ব্যবসা করতাম কল্যাণপুরেই হ্যাঁ বিয়ার গাড়িটা সাথে দিতাম বাড়ির সাথে দিতাম তো প্রফিট কম হইতো লাভটা কম হইতো তখন সিদ্ধান্ত করছি যে নিজেই বাগান করুন বেশি বিক্রি করুন আমার এখানে কাশি গেন্ডা আছে হলুদ গেন্ডা আছে লাল গেন্ডা আছে গেডুলাক্স ঠিক আছে রজনী আছে এখন আগের থেকে একটু লাভ নিজে করলে এটা লাভ আছে হ্যাঁ আর আগরতলাতে কিনে আনলে লাভটা কম হয় আর কি নিজে করতেছে এখন একটু লাভটা ঋণও যদি গভর্নমেন্ট থেকে পাই একটা খুব ভালো অর্কিড বা এন্থুরিয়াম বা ঝাড়বেড়া যদি গভর্নমেন্ট দেয় তাহলে আমি খুব খুশি হব সবার শেষ করার আগে আবার দেখে নেব এখন
হেডলাইনস নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। সোমবার অনুষ্ঠিত হলো ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার প্রদান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পেটের তাগিদে বহিরাজ্যে বেঙ্গালুরে কাজীকে রহস্যজনকভাবে মৃত্যু এক তরুণীর। মৃত তরুণীর নাম অঞ্জলি নাথ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রজ্ঞা ভবনে এআইকন 1.0 এর সূচনা হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার মৃত মন্ত্রীলাল কাইপিংয়ের বাড়িতে গেলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের এক প্রতিনিধি দল। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সোমবার থেকে দামছড়া কমিউনিটি হলে দুদিনব্যাপী মহিলাদের জন্য আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা বাংলায়। নমস্কার।